গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব পরিবারে ওয়েলকাম জানাই। দেখো বন্ধুরা, আমাদের এখানে আজকে দোল উৎসবের শেষ দিন, আজকে লাস্ট। আমি মন্দিরে এসে গেছি, দেখো এখানে আজকে আমাদের লাস্টের দিন। এই যে গুড়া করে সবাই মিলে, বউগুলা চাউলের গুঁড়া করে আর পিঠে লাড়ু বানায়, বানিয়ে ঠাকুরকে বাড়াবে। আর দেখো এই বুড়িটা নাচতেছে, কেমন করে বিদায়টা নাচতেছে, সমানে রং দিছে আর সমানে নাচতেছে। এই যে লাড়ু পিঠা অনেক কিছু বানায়, বানিয়ে এখন বাড়াবে না বন্ধুরা, সন্ধ্যার সময় বাড়াবে। আর দেখো সবাই নাচতেছে, রং দিছে, সবাই সবাইকে রং দিছে, ফুর্তি করছে। আর নাচা হবে না, এরকম কি হয় বন্ধুরা? দেখো সবাই মানে খুব আনন্দ করে নাচতেছে। আমাদের এখানে বন্ধুরা প্রত্যেক বছরে এই নিয়মটা হয়ে থাকে, শেষের দিন সবাই খুব ফুর্তি করে, মানে এই যে সকালে এসে এখন গুড়া চুড়া করা হয়ে গেল, কেউ হয়তো পিঠে বানাইতেছে আর বানাবে, যে এরা এখন মানে ইয়ে করতে। আর দেখো আমাকেও মানে রং দিয়ে কে অবস্থা কাহিল করে দিয়েছে। আমি তোমাদেরকে দেখাইতেছি ওদের নাচ, আমি যাইনি এখানে বন্ধুরা, ওরা সমানে নাচতেছে। আর দেখো যেইভাবে যেভাবে রং দিয়েছে, মানে এক শরীরে কোনো জায়গা নাই যে রং নাই শরীরে, দেখো পিঠে পিঠে আর সমানে সবাই নাচতেছে। বয়সস্থ অসুস্থ কোনো কিছু নাই, বন্ধুরা সবাই মিলে সমানে নাচতেছে। একটা দিনই ফুর্তি করার দিন, বছরে একটা দিনই আসে বন্ধুরা, সবাই মিলে ফুর্তি করে। দেখো বন্ধুরা এই যে এদিকে পিঠা বানাচ্ছে, পিঠা লাড়ু মানে এগুলো বানাবে, বানিয়ে বানিয়ে ভাজবে, ভাত ভেজে সন্ধ্যার সময় বাড়াবে। আর দেখো আমার পূজার সেক্রেটারি, ওকেও ভূত বানায়, ওনাকেও ভূত বানিয়ে একে শেষ করছে, মানে কেউ কে সারে নাই বন্ধুরা, কেউ কে সারে নাই। সবাই এখানে যারা যারা আছে কেউ শরীরে একটুকু রং না থাকা নাই, সবাইকে রং দিয়েছে। আর এইটা বানাবে মানে বাড়াবে সন্ধ্যার সময়, মানে এই যে দেখো বন্ধুরা, এটা লক্ষ্মী মন্দির না, লক্ষ্মীনারায়ণ মন্দির। আমাদের এখানে তিনটা মন্দির আছে বন্ধুরা, শিব ঠাকুরের মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, আর এই দোল যেটা রাধাকৃষ্ণ ওইটার মন্দির আছে। এটা মানে তিনটেই পূজা হয় এখানে, পুজো হয়। আর আজকে ঠাকুরটা বন্ধুরা অন্য এক জায়গায় নিয়ে যাবে, মানে মেলা হয়, যে একটু ছোটোখাটো মেলা হয়, মানে ওইখানে তিনটা সাড়ে তিনটার দিকে ওইখানে নিয়ে যে মানে মেলা, একটু সময় মেলা থেকে পরে আবারও নিয়ে আসবে মন্দিরে আর কি। তখন ওই যে সন্ধ্যার সময় এগুলো মানে পিঠে পিঠে বাড়াবে আর কি ঠাকুরকে। আর আজকে এখানে খিচুড়িও মানে খাওয়া দাওয়া হবে, সবাই গাঁওয়ার লোককে সবাইকে খাওয়াবে খিচুড়ি। আর দই চিড়ার আয়োজন রয়েছে বন্ধুরা, এখন সবাই এগুলো করে চলে দই চিড়া খেয়ে ঠাকুরের লোকে ওই যে মাঠে যাবে আর কি, মাঠ একটা আছে এখানে, মাঠে নিয়ে যায়, তারপরে এসে খিচুড়ি খাবে। আর তোমাদের সবাইকে বলছি বন্ধুরা, দেখো কিরকম লাগে আমাদের এখানে গ্রামের পুজো, আমাদের এখানে দোল উৎসব এইভাবেই হয়। তিন দিনের প্রোগ্রাম থাকে, প্রথম দিনটা তোমাদেরকে দেখাইলাম যে ঘর সর বানিয়ে বাবু ঠাকুর মশাই পুজো টুজো করে ইয়ে হলো, তারপরের দিন নাম কীর্তন দেখলাম তোমাদেরকে, আজকে লাস্ট দিন। দেখো বন্ধুরা এদিকে পিঠা ভাসতেছে, একজনেই ভাসবে না বন্ধুরা, অনেক কিছু পিঠা, দুজনেই ভাসবে, এখন আপাতত একজনেই ভাসতেছে, অনেক যেহেতু আয়োজন হয়েছে। নোটিফিকেশন বেলটা অন করে রাখে, যাতে যখনই ভিডিও আমি পোস্ট করি আগেই তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো বন্ধুরা এদিকে দই চিড়া আয়োজন হয়েছে, আমিও এসেছি, কারণ আমার খাওয়া এসেছিল না, কিন্তু কয়েকজন লোক মানে আমাকে মানে টানতেছে, কয়েকজন একটু একটু খাই, না খালে খারাপ দেখা যায়, তার জন্য আমিও আসলাম একটুখানি খাবো। আমি দই চিড়া এতটা ভালো পাই না বন্ধুরা, গ্যাসের যেহেতু একটু প্রবলেম আছে, দই চিড়া খালে একটু মানে আরও সকালে ভাত খাই নাই, ভাত না খায়ে মানে মন্দিরে এসে গেছি, তার জন্য দই চিড়া খাইলে হয়তো একটু মানে শরীরটা খারাপ করতে, তাই একটু খালি মুখে দিয়েছি মানে সবাই সম্মানের খাতিরে। দেখো বন্ধুরা এই যে এখন এইখানে ঠাকুরটা রয়েছে, আর একটা আসন আছে, ওই আসনটাতে ঠাকুরটাকে তুলবে আজকে, ভালো করে তুলে মানে সাতজনে ওই ধরে আর কি মাঠে নিয়ে যাবে। আর যে সাতজন ধরবে ঠাকুর
আর নিশান রয়েছে পাশের নিশান বানাইছে ওই সাতজন তিনজন নিশান ধরবে যারা ওরা আজকে তিন দিন ধরে নিরামিষ খেতেছে বন্ধুরা এটা ধরলে কিন্তু খুব নিয়ম আছে মানে যারা সারা ধরতে পারে না ওইটা যেদিন পুজোর মিটিংটা হয় ওদেরকে বলা হয় যে এই সেইদিন ওরা একটু নিয়ম করবে করে ওই তিন দিনের দিন ওই আসনটা ধরে মাঠে নিয়ে যাওয়া লাগবে এখন আসবে ওরা সান ঠান করে আবারও রং খেলে গেল আবারও আসে সান ঠান করে ভালো করে মানে শুদ্ধ কাপড় বস্ত্র বস্ত্র পরে আর কি ওরা ওই আসনটাকে ধরবে যে সে ধরতে পারে না প্রণাম করতেছে এখন যেহেতু নিয়ে যাবে তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর তোমাদের সবাইকে বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমরাও হয়তো অনেকেই হোলি খেলেছো আমি দেখেছি সবাই খুব ভালো লাগে এই বছরে একটা দুদিন তো আসে না বন্ধুরা না খেললে ভালো লাগে না আমিও আমাকেও দিয়েছে অনেক দিয়েছে আমি দেখো বন্ধুরা এই যে যেতেছে ঠাকুরটা নিয়ে এই যে দেখো তিনজনে কি সুন্দর মানে পুরা সাদা কাপ মানে গেঞ্জি সাদা গামছা মানে পরে ওরা নিবে আর নিশা নিজে দেশে পেস ও যান গাছা ধুম সাইটাই বাজিল ও সকালে এসু
Thank you.